মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক এবং চণ্ডীদলার বিধায়ক সাথী গন্ধবার হ্যাটট্রিকের পর আবারও ফের হ্যাটট্রিক হলো ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সমনম। এই মুহূর্তে একেবারে নাম ঘোষণা জেলা নেতৃত্ব করার পরে দেখতে পাচ্ছি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, তারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আবির মেখে তারা কিন্তু বসে রয়েছে এই পার্টি অফিসে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে যেমনটা কর্মী সমর্থকরা বারবার করে এসেছিল নমিনেশন দেওয়ার দিন থেকেই, যে ঘড়ি কাটা টিক টিক হাসিনা এবার হ্যাটট্রিক, সেই হ্যাটট্রিকই কিন্তু হয়েছে। আমরা এই মুহূর্তে পেয়েছি হাসিনা সমনমকে, কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, একদিকে যেমন ডানকুনিবাসী আপনাকে আশীর্বাদ করেছে, তেমন তার পাশাপাশি দিদিও আপনার উপর ভরসা রেখে আপনাকে আবার তৃতীয়বারের জন্য চেয়ারম্যান করেছে। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সাথে সাথে আমার এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, আমার মন্ত্রী ভিরাদ হাকিম সাহেব ববিদা এবং আমার জেলা সভাপতি নাসিজদা থেকে শুরু করে আমার এমএলএ সাথী খন্দকার এবং তার সাথে সাথে সমস্ত নেতৃত্বকে, আমার জেলা নেতৃত্ব থেকে আমার রাজ্য নেতৃত্বকে, সমস্ত সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে তৃতীয়বারের জন্য আবার আমাকে দায়িত্ব দেওয়ার। আমি চেষ্টা করব সেই নেত্রীর যা আদেশ সেই আদেশ নির্দেশ অনুযায়ী আমি কাজ করব। বিগত দিন যেমন কাজ করি তার থেকেও বেশি কাজ করার চেষ্টা করব, আর যেটুকু যা কাজ বাকি আছে সে কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। এবং দল যে আমার উপর দায়িত্ব দিয়েছে, দলের উপর আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। তৃতীয়বারের জন্য যে দায়িত্ব দিয়েছেন, নিষ্ঠার সাথে দায়িত্ব সহকারে সমস্ত কাউন্সিলরদের নিয়ে একসাথে চলব, সমস্ত মানুষজনের কাজ তার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি এবং সমস্ত কাউন্সিলরকে নিয়েই কিন্তু বোর্ড চলবে, সকলের সাথে মিলেমিশে কাজ করব। এর আগে বারবার বিরোধীরা অভিযোগ করতো যে পৌরসভা দুর্নীতি হয়েছে বা এ হয়েছে, সেই নিয়ে এইবারের যে ট্রাম, অর্থাৎ এই পাঁচ বছর সেই ভাবমূর্তিটা কি ধরে রাখবার, মানে অবশ্যই স্বচ্ছ ভাবমূর্তি। আপনারা দেখেছেন যে এর আগে আমার অডিট হয়েছে, সবই হয়েছে, তা না হলে আমাকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য দায়িত্ব নিশ্চয়ই দিতেন না। দেখেছেন যে কাজ করার মানসিকতা, কাজ করার যে আগ্রহ, কাজ করার যে দায়িত্ব সেটা আমি পেয়েছি এবং দলনেত্রীর উপর সমস্ত আশা ভরসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তৃতীয়বারের জন্য। নিশ্চিতভাবে সকলকে নিয়ে ভালোভাবে কাজ করব এবং সমস্ত কাউন্সিলর নিশ্চিতভাবে সবাই সহযোগিতা করবে আমার কাজ করার জন্য। এইবার যেটা আমরা সূত্রমাপত জানতে পেরেছি যে আপনার এই দলেরই এক অংশ তারা চেয়েছিল আপনাকে চেয়ারম্যান যাতে না করা হয়, তাদের উদ্দেশ্যে কি? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দল যেটা ঠিক করে দেবে এটা যদি আমাকে না দিয়ে অন্য কাউকেও দিত আমি নিশ্চিতভাবে তাকে মেনে নিতাম, কেন দলের উপরে আমি কেউ নই বা আমরা কেউ নই, তাই দল যেটা সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব। আমি আগেও বলেছি যে দল যেটা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব, তাই সকলকে নিয়ে যেমনভাবে কাজ করার, যেমনভাবে বোর্ড চালানোর কাজ, এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, এবং এত উন্নয়ন দেখে আজকে আমাদের 21টা ওয়ার্ডের মধ্যে 19টা এবং সামান্য কয়েকটা ভোটের ব্যবধানে দুটো ওয়ার্ড, একটা ওয়ার্ড হেরেছে বা একটা ওয়ার্ড অন্য জায়গায় গেছে, তাই মানুষ কিন্তু আমাদের সাথে আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন, অর্থাৎ 64টা থেকে আজকে 72টা প্রকল্প প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই উন্নয়ন কিন্তু ডানকুনি পৌরসভা মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে। সেরকমভাবেই আবার মানুষ নিশ্চিতভাবে আমাদের সাথে থেকে এবং আমরাও মানুষের বাড়িতে পৌঁছে গিয়ে আমার মানুষের কাজ করব। ধন্যবাদ। একেবারে প্রথম প্রতিক্রিয়া কিন্তু ডিএনএন মালে আপনারা দেখলেন, হাসিনা সমনম আবার তৃতীয়বারের জন্য তিনি চেয়ারম্যান হয়েছেন এবং তার যেটা বক্তব্য একেবারেই, মানুষ যেভাবে তাকে আশীর্বাদ করেছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে তাকে আবার এই দায়িত্ব দেওয়া দিয়েছে ডানকুনি পৌরসভার, সেক্ষেত্রে অবশ্যই আগামী দিনে যা কাজ বাকি রয়েছে সেগুলো তিনি যেমন করবেন, তার পাশাপাশি সমস্ত কাউন্সিলরদের নিয়ে এই পুরো বোর্ড আগামী দিনে আরও ডানকুনির উন্নয়ন করবে এমনটাই তিনি জানিয়েছেন। এবং আপনারা জানিয়ে রাখি যে তৃতীয়বার এটা নিয়ে একেবারে হ্যাটট্রিক, যেমনটা কর্মী সমর্থকরা বারবার বলেছিল ঠিক তেমনই হয়েছে, হ্যাটট্রিক করেছে এবং সেই আনন্দ উল্লাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা, তারা কিন্তু এই মুহূর্তে আবির মেখে এবং কর্মী সমর্থকদের একদিকে যেমন মিষ্টি মুখ করাচ্ছে এবং তার পাশাপাশি আবির মেখে কিন্তু সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কর্মী সমর্থকরা আস্তে আস্তে এই পার্টি অফিসে আসতে শুরু করেছে এবং তারা একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি গাইছেন, তেমন স্থানীয় সাংসদ বিধায়ক সব প্রত্যেকের কিন্তু জয়গান তারা গাইছেন। এভাবেই কিন্তু আজকে একেবারে জেলা নেতৃত্ব দিলীপ যাদব, শ্রেয়াশিস চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন
ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন হাসিনা সমনম এবং ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা। এই ঘোষণা করার পরেই কিন্তু দিকে দিকে শুরু হয়েছে ডানকুনিতে এই আবির মাখা এবং মিষ্টি মুখ করে এলাকাবাসীর মধ্যে আনন্দের যে উল্লাসের ছবি। এইচবি ডিএনএন বাংলা হুগলি।